পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গুডসড রোডে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে বর্ধমান জেলা উগ্র সক্রিয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবছর 23তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও 7 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন এই সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আগামী দিনে কিভাবে সংগঠন চলবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন এই সভায় বর্ধমান পৌরসভার বেশ কিছু কাউন্সিলর উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্য বৈদ্যনাথ কোনার জানান, দু একজন মিলে সংগঠন শুরু হয়, এখন এই সংগঠন বৃহত্তর আকার নিয়েছে। তিনি আরও জানান, তাদের সংগঠন আগামী দিনে সামাজিকমূলক কাজকর্মের সাথে যুক্ত হবে। আমাদের 23তম বার্ষিক সাধারণ সভা উগ্রপন্থী সমাজের সমিতির তরফ থেকে প্রত্যেক বছর হয়, ওইটি একটু দেরি হয়ে গেল। আর এখানে হাজির আছেন আমাদের শশী মন্দা উদ্বোধক, ছিলেন রত্না রায়, কুমার সাঁই পৌরসভার সভামাতা, সভাপতি প্রকাশ যশ আছেন, অমলেন্দ্র হাজরা, সতেশ রায় আমাদের সম্পাদক, লক্ষ্মীনারায়ণ পাল সভানিধি সভাপতি। কত বছর ধরে এই সংগঠন আপনাদের? 23 বছর পূর্ণ, 23 বছরে চলছে। এবং আমরা সামাজিক কিছু উন্নয়নের কাজ করার চেষ্টা করছি, জানি না কতটা পারব। নানা প্রতিকূলতার মধ্যে আমাদের এটা করতে হচ্ছে। আমরা চাইব সাধারণ মানুষের সহযোগিতা। আমরা একটা সাধারণ সম্প্রদায় হয়ে আমরা যে ধরনের সাফার করছি, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, বাঁচতে পারে, সেই জন্য আমাদের দাবি। ওবিসি যদিও কেউ কেউ এটার ব্যাপারে সমর্থন করেনি, তবু অধিকাংশ করার জন্য 2016 সালে জ্যোতিপ্রিয় মল্লিক, বিকাশ রায়চৌধুরী, শশী মাজা সহ কাকলি দাপত্রী চিন্তাকে সমর্থন জানিয়েছেন, যাতে থেকে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা অন্তত পক্ষে আর যাই হোক না কেন মাথা তুলে বাঁচতে পারে। ধরলে আমাদের আজকে কিছু সম্বর্ধনা দেওয়া হলো, সেটা কাজে সম্বর্ধনা 7 জন ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। সৃজনী কুণ্ডু বলে একটি মেয়ে হচ্ছে হায়ার সেকেন্ডারিতে পাস করে সিক্সথ হয়েছে, এবং আর অন্য অন্যদেরকে আর কি। আর গুণীজন সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হলো, যেটা হচ্ছে কুমার সাঁই, রত্না রায়, তার সঙ্গে আছেন সরেশ রায়, আছেন মিন্টু রায়, আছেন আমাদের সুব্রত শ্যাম। আমার নাম বৈদ্যনাথ কোনার, আমি সাধারণ সম্পাদক উপর। বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।